ফাঁসলাগি আত্মঘাতী হলো এক নবম শ্রেণীর ছাত্র। তদন্তে পুলিশ, বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো নবম শ্রেণীর এক ছাত্র। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকায়। জানা গিয়েছে মৃত ওই ছাত্রের নাম বিজয় রায়, বয়স 17। সে স্থানীয় নিরঞ্জন স্মৃতি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। পাশাপাশি সে কাঠেরও কাজ করত। বাড়িতে মা ও আর এক দাদার সাথে এসে থাকত। তার বাবা ভিন রাজ্যে কর্মরত। প্রসঙ্গত, রবিবার দুপুরে মৃত ওই নাবালক বাড়িতে একাই ছিল। তার মা স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য যায়। এরপর বাড়িতে কেউ না থাকার সুযোগে এই নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় নাবালক। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও তার সাড়া না পেয়ে দরজা ভেঙে নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপরেই তড়িঘড়ি তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাম কি? বিজয় রায়। বয়স কত? বয়স 16-17 ধরেন। আচ্ছা, স্কুলে পড়াশোনা করতো? হ্যাঁ করতো। কোন স্কুল? নিরঞ্জন স্মৃতি বিদ্যাপীঠে। আচ্ছা, কাজকর্ম করতো কিছু? হ্যাঁ, সাথে সাথে হাতের কাজ কিছু কিছু করতো। কি কাজ? কাঠের কাজ। আচ্ছা, কালকে কখন হলো ঘটনাটা, কোথায় করলো? নিজের বাড়িতেই করেছে। কাল কখন? এই আনুমানিক 2:30 থেকে 3টার মধ্যে। দুপুরে বাড়িতে কেউ ছিল না? না। আচ্ছা, তারপর কে উদ্ধার করলো যে ঝুলন্ত অবস্থায় আছে? পরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করলো পাড়ার 2-4 জন ছিল ওখানে। ওর মাও আসছিল, ওর মা বাইরে গেছিল, ওখান থেকে আসে ঘর ধাক্কা এসে তো ঘর বন্ধ ছিল, দেখে এই পরিস্থিতি তখন। আচ্ছা, ওর বাবা নেই? ওর বাবা এখানে নেই, ওর বাবা বাইরে থাকে। একই ছেলে মা বাবার? না, 2 ভাই ওরা ছিল। আচ্ছা, কেন এরকম করলো? মানসিক রোগ ছিল, তারপরেও এখন হঠাৎ করে কী করে করছে আমি কী করে বলবো। আপনার কী হয়? আমার ভাতিজা হয়। আপনার নাম? বিপ্লব রায়। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার MAAV-06 এ ছিলাম। বর্তমানে আমি বেঙ্গল অম্বুজার RC-80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি। আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।